আচ্ছা, আজকে আমরা যে ডিজাইনটা করতে যাচ্ছি তোমাদের বই, সেটা অষ্টম অধ্যায়ের হুকাবেক উইব। তো এখানে এই উইব থেকে যে প্রশ্নটা আসে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 14x14 করে একটি হুকাবেক ডিজাইন অঙ্কন করে ড্রাফটিং ও লিফটিং প্ল্যান দেখাও। আরেকটা আসে, সেটা হচ্ছে 10x10 করে, 10x10টা আসে। তো যে কোনো একটা যদি শিখি আমরা, নিয়ম শিখলে পরে আমরা করতে পারবো আর কি হুকাবেক। তো হুকাবেক ডিজাইনটা কি, যে হুকাবেক ডিজাইনটা নর্মালি হয় কি, তোমার প্লেনের উপর ভিত্তি করে কতগুলো টানা ভাসা সুতা থাকে, ঠিক আছে? তো ওই সুতাগুলো দেখতে অনেকটা সাপের খোলসের মতো হয়। তো সাপের খোলসের মতো যে ডিজাইনটা, এটাকে আসলে হুকাবেক ডিজাইন বলা হয়। খুব সহজ ছোট একটা ডিজাইন, একদম সিম্পল। তো আমরা আঁকি 14x14, ঠিক আছে? ধরো আমরা ফার্স্টে কী করলাম, গ্রাফ পেপারে 14টা একটু জুম করে নিলাম, 14টা ঘর নেই, হ্যাঁ একটু জুম করি, ওকে, ঠিক আছে। তো এইখান থেকে 14টা ঘর নেই, এটা থেকে দশ, চোদ্দ। নিয়মটা দেখি, ফার্স্টে আমি রিপিট সাইজটা নিয়ে নিই, 14টা ঘর নিয়ে নিলাম, এখন যে কাজটা করতে হবে আমাদের, এই ঘরটাকে সমান চারটা অংশে ভাগ করতে হবে। তো 14 অর্ধেক কত হবে, 7, তাই না? 5, 6, 7, এখানে একটা হবে, অর্ধেক করি, 4, 5, 6, 7, ঠিক আছে, 4, 5, 6, 7, 4, 5, 6, 7, ওকে, একটু পয়েন্ট করে নিলাম আর কি। আর এদিক থেকে 7টা দিয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তাহলে আমার কি হলো, 4টা ভাগ হলো, একটু খেয়াল করি, দেখো আমাদের এখানে 4টা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কি যে কাজটা করতে হবে আমাদের, এই যে ঘরগুলো আছে কোনা কোনি একটা করে, এটা প্লেনের উপর ভিত্তি করে হয়তো। তো নিয়মটা হচ্ছে আমার কর্ণা কোণী দুইটা ঘরের ভিতর আমি প্লেন ওয়েব অঙ্কন করবো। আমি এই কোণা থেকে আর্ট করতে পারি, অথবা এই কোণা থেকে যে কোনো একটা কোণা, যদি এটা আর্ট করি তাহলে আমার এই কোণা আর্ট করতে হবে, যদি এখানে আর্ট করি তাহলে আমার এখানে আর্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে শুরু করি, এখানে প্লেন ওয়েব অঙ্কন করা শুরু করলাম, কর্ণা কর্ণা না প্লেন ওয়েব, এখন আর্ট করছে, তাহলে আবার এখানে আর্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। সতর্কতার সাথে আর্ট করতে হবে, ভুল হয়ে যায়। সব পেন্সিল ইউজ করবো, পেন্সিল ইউজ করে আর্ট করবো, কলমে ভুল হইলে তো ঠিক করা যায় না, তখন দেখা যায় জিনিসটা খারাপ দেখা যায়। আচ্ছা, আমার প্লেনটা হয়ে গেল, এটা আমরা কত ঘরে নিছি, 14x14 করে, ঠিক আছে, ওকে। এখন আমি দেখো, এখন হুকাবেকে যে কাজটা করতে, আমার টানা ভাষা সুতা নিতে হবে প্লেন ওয়েবের সাথে মিলিয়ে, এদিকে শুরু করি, এটা দিয়ে শুরু করলাম। দেখো আমার এখানে ওয়ান আপ ওয়ান ডাউন, এখানে আবার ওয়ান আপ হবে, তার মানে আমি এখান থেকে যে কোনো একটা আমার মোটিভ এখানে আছে, মোটিভ অঙ্কন করতে হয় আর কি। তো প্লেন ওয়েবের সাথে মিলিয়ে আটকে আট করতে হয়। তো এখান থেকে আমি কী করলাম, টানা একটা ভাষা সুতা দিয়ে দিলাম, এখান থেকে এই পর্যন্ত পুরোটাই টানা ভাষা সুতা দিয়ে দিলাম, ঠিক আছে, বক্স করে দিয়ে এগুলো সবগুলো টানা সুতা ভাষা সুতা দিয়ে দিলাম। এখানেও সে একই কাজ করলাম, এখানেও সেম,
ওকে, এগুলো টানা ভাষা সূত্র। ওকে, এটা খেয়াল করি, এই দিক দিয়েও আমার এই বরাবর টানা ভাষা সূত্র হবে। তার মানে আমার এগুলোও ক্রস দিয়ে দেবো আর কি, টানা সুতা। সেম কাজ হবে এখানেও। আচ্ছা, আমরা পরীক্ষার খাতা যে কাজটা করব এইভাবে দেওয়ার পরে এই ডিজাইনগুলো একটু রং করে দেব, অন্য একটা কালি দিয়ে যদি রং করে দিতে পারি বা ভার্ট করতে পারি তাহলে একটু দেখতে সুন্দর দেখা যাবে। আমি কলম দিয়ে করে দিই, দেখো তখন জিনিসটা দেখতে ভালো দেখা যাবে। আচ্ছা, এটা দিয়ে করি, কালো কলম দিয়ে একটু সুন্দর দেখা যাবে তখন। আমি যদি একটু ঘরগুলো ভার্ট করে দিই, ঠিক আছে। এক্ষেত্রে সেম, যদি আমি পাশাপাশি থেকে শুরু করলাম এখান থেকে, তাহলে ওয়ান আপ এখানে ডাউন হয়ে গেছে, তাহলে আমি এখান থেকে শুরু করবো। এই সবগুলো আমার টানা ভাষা হবে, ঠিক আছে। হোকা ব্যাগ ডিজাইনের সর্বনিম্ন ঘর সংখ্যা হচ্ছে 10×10। যদি বলে যে একটি হোকা ব্যাগ ডিজাইন অঙ্কন করে ড্রাফটিং লিফটিং প্ল্যান করো, ঘর সংখ্যা যদি উল্লেখ করে না দেয় তাহলে আমি 10 করে করবো আর কি। একটা জিনিস সবসময় খেয়াল করবো ঘর মানে ডিজাইন করার সময়, যে আমি ডিজাইন যত ছোট করে করতে পারবো আমার ভুল হওয়ার সম্ভাবনা তত কম থাকবে এবং তারা তত সহজে এবং তাড়াতাড়ি করতে পারবো। তাহলে হোকা ব্যাগের ফার্স্টের প্রসেসটা কি, সবার ফার্স্টে আমি রিপিট সংখ্যা নির্ণয় করলাম, 14টা ঘর নিলাম, তারপরে কোনাকুনি 2টা ঘর নিলাম। কোনাকুনি 2টা ঘরে আমি কি করলাম, প্লেন ডিজাইন অঙ্কন করলাম। প্লেন ডিজাইন অঙ্কন করার পরে যে 2টা ঘর আমার বাকি থাকলো কোনাকুনি, সেই 2টা ঘরে আমি 2টা মোটিফ অঙ্কন করলাম প্লেন ডিজাইনটাকে ফলো করে। প্লেন ডিজাইনটা যেভাবে গেছে সেই ডিজাইনটাকে ফলো করে আমি মোটিফটা অঙ্কন করলাম, ঠিক আছে। দেখো ওকে, রং করে দিই। হোকা ব্যাগের মতো আরেকটা ডিজাইনের নাম হচ্ছে মকলিনো ওয়েভ, ওইটা আমরা শিখবো হোকা ব্যাগ আঁকার পরে। দেখো আমাদের হোকা ব্যাগ ডিজাইনটা কিন্তু হয়ে গেলো, এখন কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে আমি একটু ডিজাইন করে দেওয়ার পর আর কি, রংটা করে দেওয়ার পরে। তো তাহলে নিয়মটা কি, সবার ফার্স্ট আমি রিপিট সাইজ নিছি, 14টা ঘর নিছি, তারপরে 2টা কোনাকুনি ঘর নিছি, এই ঘর আর এই ঘর নিলাম। এই ঘরে আমি কি করছি, একটা প্লেন নির্বাচন করেছি, তারপর এই ঘরে আমি একটা প্লেন নির্বাচন করছি, বাকি থাকলো আমি 2টা ঘর। 2টা ঘরে আমি কি করলাম, একটা মোটিভ অঙ্কন করবো। মোটিভ অঙ্কন করার নিয়মের ক্ষেত্রে আমি যে কাজটা করবো, যে আমাদের যে প্লেন উইথ আছে সেটাকে ফলো করবো। আমি একটু খেয়াল করি, ধরো এখান থেকে শুরু করছি, এখানে আমার কি আপ হয়েছে, এখানে ডাউন হয়েছে, তাহলে নিয়ম মতো এখানে আপ হবে। তো এখানে আপ দিয়ে শুরু করলে আমি কী করবো, আমার মোকা ব্যাগ ডিজাইনে কী করতে হয়, টানা একটি ভাড়া সোতা, আমি প্রতিটাই আমি টানা দিয়ে দিয়েছি, সবগুলো সোতায় আমি আপ দিয়ে দিয়েছি, ঠিক আছে। পরেরটা হচ্ছে ঠিক আপ দিয়ে দিয়েছি, আবার এদিক থেকে যখন করলাম
এখানে আমার আপার পর এখানে ডাউন হয়েছে, তাহলে এখানে স্বাভাবিকভাবে আপ হবে। একটা জিনিস খেয়াল করি তাহলে বলবো, এখানে আপ হয়েছে, আমি কিন্তু আবার এখানে আপ দিয়ে শুরু করতে পারবো। এখান থেকে আমি যদি হোকাবেক করি তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমার ডিজাইনটা মোটিটো ওইভাবে আসতেছে না। সেই জন্য আমার যেখান থেকে ডাউন হওয়ার পরে যেখানে আপ হয়েছে সেখান থেকে আমি টানা সুতাগুলো দেবো, ঠিক আছে? জাস্ট এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এখন দেখো ড্রাফটিং লাইন লেট্রিনমেন্ট করবো, ড্রাফটিং লাইন লেট্রিন খুব সহজ। দেখো ফার্স্টে দেখি এখানে এটা দিলাম এক নাম্বার, ঠিক আছে? এটা এটার সাথে মিললো না, ওকে, এটা দুই নাম্বার। এটা দেখি আবার এটার সাথে মিলে গেছে, কারণ এটা এক, আবার এটা দুই, এইটা এক, এইটা দুই, এইটা এক। এটা দেখি এটা হচ্ছে আমার এক দুই কোনটার সাথে মিলতেছে না, তাহলে কী হবে? এটা তিন নাম্বার। এইটা এটাও কার সাথে মিলেছে না, এটা হচ্ছে চার নাম্বার, ওকে। এটা তিনের মতো মিললো, এটা আবার চার, এটা তিন, এটা চার, এটা তিন। তাহলে উপর দিকে আমার ঘর নিতে হবে কয়টা? ট্রাফটিং প্ল্যানের জন্য চারটা, ঠিক আছে? এক দুই তিন চার এই পর্যন্ত। আর এদিকে ঘর হবে হচ্ছে চোদ্দোটা, এটা সমান হবে, ঠিক আছে? খুব সহজ ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান করা। নাম্বার দিলাম এক দুই তিন চার, এখন কেটে দিতে হবে। এটা এক নাম্বার ঘর, কাটলাম এটা দুই নাম্বার, এটা এক নাম্বার, এটা আবার দুই নাম্বার, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার গেছে, আর এখানে আবার এক নাম্বার আসছে, এটা চলে গেছে তিন নাম্বার, তাহলে আমার এখানে হবে। এটা চার নাম্বার, এটা আবার তিন নাম্বার হয়েছে, এটা চার নাম্বার হয়েছে, তিন চার, এটা আবার তিন হয়েছে, লাস্টে তিন হয়েছে। এখন হচ্ছে এটা হলো ড্রাফটিং প্ল্যান। হ্যাঁ, এটা হচ্ছে হুকা ব্যাগ ডিজাইন। হুকা ব্যাগ কয় আকার হবে? না, বয় জহলা আকার জহলা হবে না, হুকা ব্যাগ ডিজাইন। এখন আমার লিফটিং প্ল্যান করতে হবে। এদিকে ঘর হবে চোদ্দোটা, আর এদিকে ঘর হবে চারটা, এক দুই তিন চার, ঠিক আছে? এখন এক নম্বর ঘরটা ঠিক যে এরকম এরকম করে একে দিই। এখানে দেখি এক নম্বর ঘরটা ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ। একটু খেয়াল করি, এখানে যেহেতু এই ঘরগুলো ভরাট করে দিয়েছি, আমি এটা ভরাট করিয়ে দিই এখান থেকে এই পর্যন্ত, এই কয়টা ঘর আমি ভরাট করে দিলাম। সেম আঁকতে হবে আর কি, ঠিক আছে? এই দুই নম্বর ঘরটা ঠিক যেরকম এরকম আঁট করে দিই আমি এখানে। তো দুই নম্বর ঘরটা কী হয়েছে আমার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভরাট নিয়ে করা হয়েছে আর কি। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত সবগুলোই আপ দিয়ে দেবো। হ্যাঁ, আপ দিয়ে তারপর আবার এখান থেকে ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন। তো এইগুলো আমি যেহেতু ভরাট করে দিয়েছি ডিজাইনের ভিতরে, আমি এখান থেকে ভরাট করে দিব, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে তিন নাম্বার। তিন নাম্বারটা ঠিক কি হয়েছে, এখান থেকে এই পর্যন্ত ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ হয়েছে, তারপরে এখান থেকে ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ। এইগুলো কী করছে, আমি আবার ভরাট করে দিয়েছি, তাই না? ওকে, তাহলে আমি কী করি এটা ভরাট করে দিই। এটা ভরাট করে দিলাম, ভরাট করে দিই, এটা ভরাট করে দিই, গেল। এবং চার নাম্বার ঘরটা কি, ওয়ান ডাউন ওয়ান আপ, সবগুলোই ওয়ান আপ ওয়ান ডাউনের। চার নাম্বার কি করেছি আমি, এই পর্যন্ত ভরাট করা প্রত্যেকটাই, ঠিক আছে? আর চার নাম্বার টানা সুতা ছিল, সবগুলোই আপ ছিল আমার, তার কারণে আমি এই পর্যন্ত এটা কি করে ভরাট করে দেব। ঠিক আছে, তাহলে আমার কি হলো, লিফটিং প্ল্যান হয়ে গেল। এটা হচ্ছে এক নাম্বার, এটা দুই নাম্বার, এটা তিন নাম্বার, এটা চার নাম্বার, এটা কি লিফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান। তো হয়ে গেল আমার হুকা ব্যাগ ডিজাইন, ঠিক আছে?
খুব সহজ, আশা করি সবাই পারবে। এখন একটু খেয়াল করি, তো হুকা ব্যাগ ডিজাইন হয়ে গেল। হুকা ব্যাগ ডিজাইনের মতো সেম আরেকটা ডিজাইনের নাম হচ্ছে মকলিনো ওয়েব, ঠিক আছে, মকলিনো ওয়েব। পরীক্ষায় বেশিরভাগ এটা মকলিনো ওয়েবটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তো আমরা হুকা ব্যাগ যেহেতু শিখেছি মকলিনোটা শিখে নিই, খুবই সহজ। সেম পদ্ধতিতে আঁকতে হয়, সামান্য একটু পার্থক্য আছে। তো আমি কী করি, 10 ঘরে একটা মকলিনো ওয়েব অঙ্কন করি, ঠিক আছে। আমি কী করলাম, 10টা ঘর নেই, এটা ডাফটিং প্ল্যান লাফটিং প্ল্যান আমি করে দেবো না, তোমরা নিজেরা করো, আমি শুধু ওয়েবটা এঁকে দেবো। আমি 10টা ঘর নিলাম, ঠিক আছে, 10টা ঘরে আমি অ্যাড করব। 5টা ভাগ করলাম, 4টা ভাগে সমান ভাগ করলাম, তাহলে 5টা হবে আর কি, সমান 5টা ভাগ করছি। এখন খেয়াল করি, আমি এটা অ্যাড করবো কি মকলিন ওয়েব, 10×10 করে মকলিনো। হুকা ব্যাগ আমি কী করেছিলাম, 4টা ঘরের 4 ভাগে ভাগ করার পরে প্লেন ওয়েব অঙ্কন করে শুরু করেছিলাম, আর মকলিনো উল্টোটা। হুকা ব্যাগে প্রথম প্লেন ওয়েব অঙ্কন করার পর তারপর হচ্ছে আমি কী যেন বলে মোটিভ অঙ্কন করেছি, আর মকলিনোতে যে কাজটা করতে হবে, আগে হচ্ছে আমি একটা 4টা কোনাকুনি ঘরে আমি আগে মোটিভ অঙ্কন করবো, তারপর সেটাকে ফলো করে বাকি কাজটা আমি করতে হবে। তো আমি এই এই দুইটা ঘরে ধরলাম ই করবো আর কি, মোটিভ করবো, আমি যে কোনো ঘরে করতে পারবো এবং যে কোনো স্টাইলের মোটিভ করতে পারবো। তো আমি যেটা করি, ধরো হুকা ব্যাগের মতোই একটা মোটিভ অঙ্কন করি, আমি কী করলাম, এই কটা টানা আপসতা দিয়ে দিলাম, ঠিক আছে, দুইটা ঘর নিয়ে এবার টানা আপসতা দিয়ে দিই, হুকা ব্যাগের মতো করে করি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা, তোমার জন্য জিনিসটা সহজ হবে। এখানে আমি কী করেছি, আগে একটা ডিজাইন করেছি, ঠিক আছে, এবং ডিজাইনটা মকলিনের মতো মোটিভটা নিলাম। তোমরা যে কোনো করতে পারো, তুমি এটা তোমাদের মতো মনে করে এই 4টা আপ দিলাম, আর এই 4টা মনে করো তুমি ডাউন করে রেখে দিলাম, এই চারদিকে ঘর, সেটা হবে, তোমার পছন্দ মতো যে কোনো মোটিভ অঙ্কন করতে পারবা। তা আমি এটার মতো করলাম, ভরে দিই, তাহলে ভালো লাগবে আর কি। এইখানেও ঠিক সেম কী করলাম, ওটা একটা মোটিভ অঙ্কন করি, আমার মোটিভ অঙ্কন করা হয়ে গেছে। এখন মকলিনোর নিয়মটা কি, সবার ফার্স্ট আগে মোটিভ অঙ্কন করতে হবে, তারপর বাকি যে কর্ণা ঘর আছে সেটা কি মোটিভ অনুযায়ী অঙ্কন করতে হবে। আর নিয়মটা কি, আমার যে যেখানে টানা সুতাটা দেওয়া আছে সেই যে জায়গায় কি হবে, আমার সম্পূর্ণ সুতাগুলা তার বিপরীত যে সুতাগুলো সম্পূর্ণ ডাউন করতে হবে। এখানে দেখো সবগুলো সুতা আপ করে দেওয়া আছে, আমি কি করবো, এই সম্পূর্ণগুলো আমার ডাউন করে দিতে হবে, ঠিক আছে, এই সম্পূর্ণ ডাউন হবে, এটা সম্পূর্ণ ডাউন হবে, মানে এগুলো আমি ফাঁকা রাখবো। বোঝানোর জন্য তোমাদেরকে ফোটা দিয়ে দেখালাম, তোমরা যে কাজটা করবা টোটালি এই জিনিসটা ফাঁকা রাখবা, ঠিক আছে, এক্ষেত্রে এদিক দিয়ে পাশাপাশি তো ঠিক এভাবে ফাঁকা যাবে, এখানে কোনো ডিজাইন হবে না, সম্পূর্ণ এখানে ফাঁকা থাকবে। তো এখানেও ঠিক এরকম, এই বরাবর এই ঘরগুলো ফাঁকা থাকবে, ঠিক আছে। এখন দেখো বাকি থাকলো কি, আমার এই ঘরগুলো, এই যে যেগুলো ফাঁকা ঘর আছে, তো আমার কি করতে হচ্ছে, এই যে মোটিভের ভিতর যেখানে ফাঁকা ছিল এই ঘরগুলো আমাদের আপ করে দিতে হবে, ঠিক আছে, এটার এই ঘরটা ফাঁকা আছে, তখন এখানে আমার এটা কি, এটা আপ হয়ে যাবে। এখানে যেমন ভরাট ভরাট সিস্টেম দিচ্ছে, আমি ভরাট সিস্টেমে দিই, ওকে, এটার এখানে টাকা কাতলে এটা আপ দিয়ে দিব,
ঠিক আছে, এটার ক্ষেত্রে সেম। আবার একটু খেয়াল করি, এটা কেন আমি এখানে ভরাট করে দিয়েছি, এই ঘরটা এই যে ডিজাইনটা এই ডিজাইনে যেখানে ফাঁকা আছে ঠিক এই ঘরটা ঠিক সেই সেই জায়গাগুলো আবার ভরাট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার হয়ে যাবে মকলি নই। দেখো আমার মকলি নই হয়ে গেছে, একদম সিম্পল। আবার একটু খেয়াল করি নিয়মটা কি, ফার্স্টে আমি রিপিট সংখ্যা নিলাম, আমার রিপিট সংখ্যা কত ছিল 10×10। তারপর আমি কি করছি, জিনিসটাকে চারটা ভাগে ভাগ করেছি, ভাগ করার পরে দুই কোনায় আগে আমি কি করেছি, মোটিভ অঙ্কন করেছি। বোকাবেগে কি করতে হয়, আগে হচ্ছে প্লেন ওয়েভ অঙ্কন করে নিতে হয়। আমি বোকাবেগটা একটু খেয়াল করি, ফার্স্টে এখানে প্লেন ওয়েভ অঙ্কন করার পরে প্লেন ওয়েভকে কেন্দ্র করে বা প্লেন ওয়েভকে ধরে নিয়ে তারপর আমি মোটিভ অঙ্কন করছি। আর হোকা মকলিনে তো কি করতেছে, ফার্স্টে আমি মোটিভ দুটো অঙ্কন করেছি, অঙ্কন করার পরে বিপরীত যে দুইটা ঘর ফাঁকা থাকে সেটাকে মকলিন ওয়েভের মোটিভকে কেন্দ্র করে তারপর আমার বাকি দুইটা ঘর আর্ট করতে হয়। কীভাবে আর্ট করেছি, দেখেন যেখানে টানা সুতা আছে সেখানে তার বিপরীত টানা সুতাগুলো আমার ডাউন করে দেওয়া হয়েছে, টানা সুতাগুলো যেখানে আপ আছে সেখানে বিপরীত সুতাগুলো আমার ডাউন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং যেগুলো সুতা আমার ডাউন ছিল সেগুলো বিপরীত দিকে আপ করে দেওয়া হয়েছে। এভাবে আমার বক্রিন ডিজাইন অঙ্কন করা হয়েছে। এটা ড্রাফটিং টাইম লিপটিং করবো, চারটা ঘর হবে, কারণ এখানে চার ধরনের সুতা আছে, লিপটিংয়ে চারটা সুতা হবে। ঠিক আছে, তো তোমরা আমার মনে হয় লিপটিং বা ড্রাফটিং পারবা, এটা করে দিলাম না, ওই অনেকটা হোকাবেগের মতোই হবে আর কি, করে নেবা। আশা করি সবাই ডিজাইনটা বুঝতে পারছো, একদম সহজ ছোটো ডিজাইন। এবছর হোকাবেগ ডিজাইনটা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট, আর মকলিন সংক্ষিপ্তর জন্য আসে। অনেক সময় হোকাবেগ সংক্ষিপ্তর জন্য দিয়ে দেয়, 10 ঘরে দিয়ে দেয়। ঠিক আছে, তো তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবো বারবার, তো একবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা এটা পারবা। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবো, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য আর একটা ডিজাইন নিয়ে করবো। আল্লাহ হাফেজ।